বন্ধুরা নমস্কার। ইটিএলের আজকের প্রেজেন্টেশন টাইপস অফ ডিসি মেশিন। ডিসি মেশিন বলতে মূলত ডিসি জেনারেটর বা ডায়নামো এবং ডিসি মোটরকে বোঝায়। গঠনগত দিক থেকে জেনারেটর এবং মোটর দুটোই একই, তবে এদের ব্যবহারিক পার্থক্য আছে। যেমন ডিসি জেনারেটর মানে তাকে কোনো প্রাইম ওভার দিয়ে ঘোরানো হবে এবং পরিবর্তে তার টার্মিনাল থেকে ভোল্টেজ পাওয়া যাবে। আর মোটরের ক্ষেত্রে তার টার্মিনালে ডিসি সাপ্লাই দিতে হবে, পরিবর্তে তার শ্যাফ্টটি ঘুরতে থাকবে। যেহেতু গঠনগত দিক থেকে এরা প্রায় একই রকমের, তাই একত্রিতভাবে আমরা এটাকে বলি ডিসি মেশিন। ডিসি মেশিনের প্রধানত দুটি ভাগ হয়। জেনারেটরের ক্ষেত্রে ভাগ দুটি হলো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর এবং সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তবে মোটরের ক্ষেত্রে বিভাজনটা হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট মোটর এবং সেলফ এক্সাইটেড মোটর। ডিসি জেনারেটর হোক বা মোটরই হোক, এর প্রধানত দুটি অংশ। একটিকে বলা হয় ফিল্ড, যা বলরেখা উৎপন্ন করে, চুম্বক বলরেখা উৎপন্ন করে, এবং আরেকটি হলো আর্মেচার। সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের ক্ষেত্রে তার বলরেখা উৎপন্নকারী যে ফিল্ড কয়েল থাকে, এই ফিল্ড কয়েলকে বাইরের কোনো ডিসি সোর্সের থেকে সাপ্লাই দেওয়া হয়, ফলে ওই বলরেখাকে কাট করে আর্মেচারে ইএমএফ উৎপন্ন হয়। আর পারমানেন্ট ম্যাগনেট মোটরের ক্ষেত্রে এই বলরেখা উৎপন্ন করে পারমানেন্ট ম্যাগনেট। আর সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর বা সেলফ এক্সাইটেড ডিসি মোটরের মধ্যে তার যে ফিল্ড কয়েল থাকে, সেই ফিল্ড কয়েলকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করার জন্য বাইরের কোনো সোর্সের প্রয়োজন হয় না। মূলত সেগুলিকে আর্মেচারের সঙ্গে সংযুক্ত করা হয়, ফলে আর্মেচার থেকেই তারা সাপ্লাই নিতে পারে এবং বলরেখা উৎপন্ন করতে পারে। সেলফ এক্সাইটেড ডিসি মেশিন অর্থাৎ জেনারেটর বা মোটরকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। শান্ট মেশিন, সিরিজ মেশিন এবং কম্পাউন্ড মেশিন। সেলফ এক্সাইটেড মেশিনের এই যে বিভাজন, এটা মূলত আর্মেচারের সাথে তার ফিল্ড কয়েলের কেমন কানেকশন হবে তার উপর ভিত্তি করে হয়ে থাকে। যেমন শান্ট মেশিনের ক্ষেত্রে আর্মেচারের সঙ্গে ফিল্ড কয়েল প্যারালালে সংযুক্ত হয়। এই প্যারালালের কথাটির সমার্থক কথা হচ্ছে শান্ট, আর এই কারণেই এই মেশিনটির নাম শান্ট মেশিন। শান্ট মেশিনের মূল বৈশিষ্ট্য হলো, বা শান্ট ফিল্ড কয়েলের প্রধান বৈশিষ্ট্য যেটি, সেটি হলো এই শান্ট ফিল্ড কয়েলটি সরু তার দিয়ে তৈরি হয় এবং অনেক বেশি পাক থাকে এর মধ্যে, যার ফলে এর রেজিস্ট্যান্সও অনেক বেশি হয়। এবার দেখা যাক সিরিজ মোটর সম্বন্ধে বা সিরিজ জেনারেটর সম্বন্ধে। যেহেতু ভাষাটাই আমি ব্যবহার করেছি সিরিজ, অর্থাৎ এখানে ফিল্ড কয়েলটি আর্মেচারের সাথে সিরিজে সংযুক্ত হবে, এবং এই সিরিজ কয়েলটির মূলত বৈশিষ্ট্য হলো এটি মোটা তার দিয়ে তৈরি হয় এবং খুব কম সংখ্যক পাকের থাকে। যেহেতু সিরিজ কয়েল কম পাক এবং মোটা তার দিয়ে হয়, তাই এর রেজিস্ট্যান্সও অনেক কম হয়। এবার আসা যাক কম্পাউন্ড মেশিন সম্বন্ধে। কম্পাউন্ড মেশিনের মধ্যে শান্ট ফিল্ড এবং সিরিজ ফিল্ড দুটোই থাকে, একই পোলে দুটির অবস্থান করে। এই সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ডকে আর্মেচারের সঙ্গে কিভাবে কানেকশন করা হবে তার উপর ভিত্তি করেই কম্পাউন্ড মেশিন আবার দুরকমের হয়ে থাকে। একটিকে বলা হয় লং শান্ট কম্পাউন্ড মেশিন এবং অপরটিকে বলা হয়
শর্ট শান্ট কম্পাউন্ড মেশিন। লং শান্ট কম্পাউন্ড মেশিনের ক্ষেত্রে প্রথমে আর্মেচারের সাথে সিরিজে সিরিজ ফিল্ডিংকে সংযুক্ত করা হয়, এরপর এই কম্বিনেশনের সঙ্গে প্যারালালে শান্ট ফিল্ডকে জুড়ে দেওয়া হয়, এতেই তৈরি হয় লং শান্ট কম্পাউন্ড মেশিন। আর শর্ট শান্ট কম্পাউন্ড মেশিনের ক্ষেত্রে প্রথমে আর্মেচারের সাথে প্যারালালে শান্ট ফিল্ডকে জুড়ে নেওয়া হয় এবং একদিকে সিরিজ ফিল্ডটিকে আর্মেচারের সঙ্গে সিরিজে সংযুক্ত করা হয়, তখনই তৈরি হয়ে যায় শর্ট শান্ট কম্পাউন্ড মেশিন। একটু আগেই তোমাদের বলেছি যে একই পোলের মধ্যে সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ডের কানেকশান করা হয়, কয়েলগুলি বসানো হয়। এখন এই সিরিজ ফিল্ডের সঙ্গে শান্ট ফিল্ডের কারেন্টের ডাইরেকশান, অর্থাৎ যেদিকে শান্ট ফিল্ডের কারেন্টের ডাইরেকশান আছে সেই দিকেই যদি সিরিজ ফিল্ডের কারেন্টের ডাইরেকশান থেকে থাকে, তাহলে সেই ধরনের মেশিনকে বলা হয় কিউমুলেটিভ কম্পাউন্ড মেশিন। এবং যদি শান্ট ফিল্ডের কারেন্টের ডাইরেকশান এবং সিরিজ ফিল্ডের কারেন্টের ডাইরেকশান আলাদা আলাদা হয় তাহলে তাকে বলা হয় ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মেশিন। তাহলে বুঝতেই পারছো লং শান্ট কম্পাউন্ড মেশিনকেও আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটি হলো কিউমুলেটিভ লং শান্ট কম্পাউন্ড মেশিন, অপরটি হলো ডিফারেন্সিয়াল লং শান্ট কম্পাউন্ড মেশিন। একই রকমভাবে শর্ট শান্টকেও দুভাগে ভাগ করা যেতে পারে, একটি হলো কিউমুলেটিভ শর্ট শান্ট কম্পাউন্ড মেশিন এবং অপরটি ডিফারেন্সিয়াল শর্ট শান্ট কম্পাউন্ড মেশিন। বন্ধুরা, তাহলে আমরা দেখলাম ডিসি মেশিন প্রধানত দু রকমের, সেলফ এক্সাইটেড এবং সেপারেটলি এক্সাইটেড বা পারমানেন্ট ম্যাগনেট মোটর। সেলফ এক্সাইটেড ডিসি মেশিনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটিকে বলা হয় শান্ট মেশিন, অপরটি সিরিজ মেশিন এবং আরেকটি হলো কম্পাউন্ড মেশিন। কম্পাউন্ড মেশিন দু রকমের হয়, একটিকে বলা হয় লং শান্ট এবং আরেকটিকে বলা হয় শর্ট শান্ট। লং শান্ট দু রকমের হয়, একটিকে বলা হয় কিউমুলেটিভ লং শান্ট, একটিকে বলা হয় ডিফারেন্সিয়াল লং শান্ট। একই রকমভাবে শর্ট শান্টও দু রকমের হয়, কিউমুলেটিভ শর্ট শান্ট এবং ডিফারেন্সিয়াল শর্ট শান্ট। তো ব্যবহারিক ক্ষেত্রে প্রত্যেকটি ব্যবহার আছে এবং প্রত্যেকটি বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সম্পন্ন হয়, তাই প্রতিটি আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে এবং বুঝতে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে এবং তোমরা কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কতটা উপকারে লাগলো, এবং এই সংক্রান্ত আর ভিডিও প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাকে জানিও। বন্ধুরা, তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে।